अनीराकरणमस्तु अनीराकरणं मेस्तु तदात्मनि निरते यौपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शांति शांति शांतिः हरिः ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शांति शांति शांतिः हरिः ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दी फुल्लकमले माधवे नाक्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायक एबार आमि एकटि स्वामीजीर बाणी पाठ करब जेटि আমি আমার জীবনে একাধিকবার সত্য বলে অনুভব করেছি। যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না, আজই হোক কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হইবেই, প্রেমের জয় হইবেই। প্রেমের সর্বশক্তিমাত্রায় বিশ্বাস করো, তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান। তুমি সম্পূর্ণ নিষ্কান্ত, তাহা যদি হও তোমার শক্তি কে রোধ করিতে পারে। চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়, ঈশ্বরই তাহার সন্তানকে ঈশ্বরই তাহার সন্তানগণকে সমুদ্র গর্ভে রক্ষা করিয়া থাকেন। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাহিতেছেন, তোমরা বীর হও। আজকে আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ তার নবীন বরণ এবং শিক্ষক দিবস উদযাপনে এখানে সবাই মিলিত হয়েছি। আমি আমাদের শিক্ষক ছাত্রদের এবং মহারাজদের এখানে স্বাগত জানাই। আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন বেলুড় মঠ থেকে পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, উনি সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। আর আছেন আমার শিক্ষক শ্রদ্ধেয় শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়, উনি পুরুলিয়া থেকে এখানে এসেছেন এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সবার পরিচিত পূজনীয় স্বামী একব্রতানন্দজি মহারাজ। তো ওনাদের তিনজনকেই আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে ভীষণ শ্রদ্ধা করি। তোমরা হয়তো শুনেছ যে উই শুড নট কমান্ড রেসপেক্ট, উই শুড নট ডিম্যান্ড রেসপেক্ট, বাট উই শুড কমান্ড রেসপেক্ট। আমি ওনাদের শ্রদ্ধা করতে বাধ্য হই, ওনাদের উন্নত জীবন, উন্নত চরিত্র, উন্নত চিন্তা, উন্নত ব্যক্তিত্বের সামনে এলে আমার মাথা স্বতঃস্ফূর্তভাবে নত হয়ে যায়। আমরা ওনারা এসছেন আমাদের ছাত্রদের শিক্ষকদের আশীর্বাদ করতে, আমরা ছাত্র শিক্ষকদের এবং কর্মীদের তরফ থেকে ওনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। এখন আমাদের ছাত্রেরা আনুষ্ঠানিকভাবে ওনাদের বরণ করে নেবেন। এরপরে আমাদের প্রথম বর্ষের ছাত্ররা
প্রথম ও দ্বিতীয় বর্ষের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে সমবেত কণ্ঠে।
ধন্যবাদ জানাই আমাদের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের। মিস মার্গারেট নোবেল, স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগিনী নিবেদিতা, রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, জন্ম আয়ারল্যান্ডে 1867 সালের 28 অক্টোবর। যখন নিবেদিতা মাতৃগর্ভে ছিলেন, তার জননী মেরি হ্যামিল্টন গর্ভস্থ সন্তানকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন। মনস্বিনী অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্না মার্গারেট জন্মসূত্রে ছিলেন ধর্মযাজকের কন্যা। 1895 সালে স্বামীজির সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাৎকার হয় লন্ডনে। নিবেদিতা একদিন লন্ডনে শুনলেন স্বামীজি বলছেন, জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদরূপে পথে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল, কে কে যেতে প্রস্তুত? বলতে বলতে স্বামীজি আসন ছেড়ে দাঁড়িয়ে উঠেছেন। শ্রোতাদের মধ্যে কাউকে যেন ইঙ্গিত করে বলছেন, কিসের ভয়? যদি ঈশ্বর আছেন এ কথা সত্য হয়, তবে জগতে আর কিসের প্রয়োজন? আর যদি তা সত্য না হয়, তবে আমাদের জীবনেই বা ফল কী? মার্গারেটের সমস্ত অন্তর সেদিন সাড়া দেওয়ার জন্য অধীর। বুঝতে পেরেছেন জগতে যা কিছু মহত্তম ধর্মের নামে স্বামীজি তাকেই আহ্বান করেছেন। মার্গারেট জানতে স্বামীজি নিবেদিতাকে চিঠিতে লিখলেন, তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে, ধীরে ধীরে আরো অনেক শক্তি আসবে, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ পুরে দুঃখে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? মার্গারেটের অন্তর মথিত হলো এই বজ্র আহ্বানে। তিনি বুঝতে পারলেন তাকে সর্বস্ব ত্যাগ করতে হবে। স্বামীজির কাছ থেকে মার্গারেট সুস্পষ্টভাবে ভারতের কাজে জীবন উৎসর্গ করার নির্দেশ পেলেন 1897 সালের 29 জুলাই। স্বামীজি নিবেদিতাকে লিখলেন, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য, পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলা জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। ভারতের কাজে আত্মোৎসর্গ করার জন্য মার্গারেট ভারতে এসে পৌঁছালেন 1898 সালের ফেব্রুয়ারি মাসে। 1898 সালের 25শে মার্চ মার্গারেটের জন্মান্তর ঘটল নীলাম্বর বাবুর বাড়িতে অবস্থিত রামকৃষ্ণ মঠের ঠাকুর ঘরে। স্বামীজি প্রথম মার্গারেটকে দিয়ে সংক্ষেপে শিব পূজা করিয়ে তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক শুভ অনুষ্ঠান শেষ হলো। স্বামীজি আবেগপূর্ণ কণ্ঠে বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে শতবার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। মার্গারেটের নাম হলো নিবেদিতা। শিষ্যাও এই গুরুদত্ত নামটি সার্থক করেছেন ভারত কল্যাণে নিজেকে নিঃশেষে নিবেদন করে। মাতৃগর্ভে জননী কর্তৃক নিবেদিত কন্যার উৎসর্গ অনুষ্ঠান এতদিনে সম্পূর্ণ হল। স্বামীজি নিবেদিতাকে আশীর্বাদ করে লিখলেন, সর্বপ্রকার শক্তি তোমাদের উদ্বুদ্ধ হোক, মহামায়া স্বয়ং তোমাদের জাগ্রত হোক, এবং সম্ভবলে সঙ্গে সঙ্গে অসীম শান্তিও লাভ করো, এই আমার প্রার্থনা। যদি শ্রীরামকৃষ্ণ সত্য হন, তবে যেভাবে তিনি আমাকে জীবনে পথ দেখিয়েছেন ঠিক সেইভাবে কিংবা তার চেয়ে সহস্রগুণ স্পষ্টভাবে তোমাকেও যেন তিনি পথ দেখিয়ে নিয়ে যান। স্বামীজি নিবেদিতাকে লিখেছিলেন, আমার অনন্ত আশীর্বাদ যেন এবং কিছুমাত্র নিরাশ হয় না। ক্ষত্রিয় শনিতে তোমার জন্ম, আমাদের অঙ্গের গৈরিক বাস্ত যুদ্ধক্ষেত্রের মৃত্যুসজ্জা, ব্রত উদযাপনে প্রাণপাত করাই আমাদের আদর্শ, সিদ্ধির জন্য ব্যস্ত হওয়া নয়। দৃঢ় হও মা, কাঞ্চন কিংবা অন্য কিছুর দাস হয় না, তবেই সিদ্ধি সুনিশ্চিত। দধিচির ত্যাগ ও নচিকেতার শ্রদ্ধার মূর্ত প্রতিমূর্তি ভগিনী নিবেদিতা 1911 সালের 10ই অক্টোবর
এই পৃথিবী ছেড়ে চলে যান। ভারতের নারী শক্তির জাগরণ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে উৎসর্গীকৃত এই মহাপ্রাণের উদ্দেশ্যে প্রণাম জানাই। আমাদের একটি ফ্ল্যাগ রয়েছে যেটি নিবেদিতা ভারতের পতাকা কীরকম হবে সেটি নিজের হাতে এঁকেছিলেন, ওইটি আমাদের রয়েছে ওখানে টাঙানো। বলছেন, স্বার্থশূন্য মানুষই বজ্র, সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে যাতে দেহস্থের বজ্র হয়ে উঠতে পারি। ওখানে একটি বজ্রের সিম্বল আছে। বলছেন, স্বার্থশূন্য মানুষই বজ্র, সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে যাতে দেহস্থের বজ্র হয়ে উঠতে পারি। আমাদের মানব শরীর ধারণের এই একটি উদ্দেশ্য সম্পূর্ণ স্বার্থশূন্য হয়ে দেহস্থের বজ্র হয়ে ওঠা। এখন আমি পূজনীয় স্বামী বলভদ্রানন্দজী মহারাজকে অনুরোধ করব নিবেদিতার ভারত প্রেম নিয়ে কি বলার জন্য। শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামীজি এবং ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপস্থিত আছেন এই আশ্রমের অধ্যক্ষ স্বামী একব্রতানন্দজি, তাকে প্রণাম জানাচ্ছি। বাঁ পাশে আছেন আমার প্রীতিভাজন শিক্ষক, প্রকৃত অর্থেই শিক্ষক। আজকে শিক্ষক দিবস, বহু ছাত্রের জীবন তিনি এই জীবনেই স্বামীজির আগুন জ্বালিয়েছেন। আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়তাম, তাকে আমার প্রীতি শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। তোমাদের যিনি অধ্যক্ষ, অধ্যক্ষ না তো প্রিন্সিপাল, না প্রিন্সিপাল সঞ্জীব মহারাজ, ধেয়ানন্দ মহারাজ, তাকে আমার প্রীতি ভালোবাসা জানাচ্ছি। এখানে উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারী যারা এখানে উপস্থিত আছেন এবং এই আশ্রমে যারা আছেন তাদেরকেও নমস্কার ভালোবাসা জানাচ্ছি। শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা নমস্কার এবং তোমাদের আন্তরিক ভালোবাসা। ভগিনী নিবেদিতার 150 বছর আমরা উদযাপন করতে চলেছি। সত্যি কথা বলতে 150 বছর ঠিক আসবে আগামী বছর। ভগিনী নিবেদিতার জন্ম হচ্ছে 1868 খ্রিস্টাব্দে। ওই প্রথমটাকে যদি এক ধরা হয়, 150 বছর সামনের বছর থেকে শুরু হবে, কিন্তু আমরা আগের থেকে প্রস্তুতি নিচ্ছি, তাকে স্মরণ করছি। নিবেদিতার ভারত প্রেম আমরা আলোচনা করব। একটা কথা মনে রাখতে হবে যে বিদেশি যত অনেক বিদেশি ভদ্রলোক ভদ্রমহিলা তারা ভারতকে ভালোবেসেছেন, আমাদের দেশের মানুষও ভারতকে ভালোবেসেছেন,